তো অলি আহমেদ প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ অলি আহমেদ আরো একটি বিষয়ে সাক্ষী আপনি বহুবার বহু টেলিভিশন চ্যানেলে বহু জায়গায় সেই ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিয়েছেন তারপরও এই ঘটনাটি মনে হয় আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অমীমাংসিতই থেকে যাবে জানতে চাইছিলাম সেই স্বাধীনতার ঘোষণা নিয়ে আমি আপনাকে এখানে অনুরোধ করব যারা দর্শক তাদেরকেও বলবো ইতিহাস সঠিকভাবে লেখার জন্য সময় লাগে এখানে কারো অবদানকে খাটো করে দেখার কোন অবকাশ নেই আমরা শুধু একজনকে সম্মান করবো আরেকজনকে তিনি যে কাজটা করেছেন তার জন্য তাকে কৃতিত্ব দিতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে বঙ্গবন্ধু জাতিকে প্রস্তুত করেছিলেন একটা সংগ্রামের জন্য তিনি যখন ছিলেন না সেখানে জিয়াউর সংগ্রামের লক্ষ্যটা কি বলেন লক্ষ্যটা কি ছিল এটা অনুমান করতে পারি কারণ তিনি পাকিস্তান সরকারের সাথে বৈঠক করেছিলেন তৎকালীন সারা প্রায় চার দিন বৈঠক হয়েছিল বৈঠক শেষে পঁচিশ তারিখ সেটাই বলেছিলেন আগামীকাল থেকে সমগ্র দেশে চব্বিশ ঘন্টার জন্য হরতাল পালন স্বাধীনতা চেয়েছিলেন না চাননি সেটা আমি বলতে পারবো অংশটি এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম এটি দিয়ে আপনি কি বলছেন কিন্তু উনি ডিক্লেয়ার করেন নাই এবারে সাধন গন্তব্যের কথা বলছিলাম এই এই লাইন চরণ দুটি দিয়ে একজন রাজনীতিবিদ ইন্ডিকেট করেছিলেন দ্যাট উই আর গোইং টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স কিন্তু ডিক্লারেশন জিয়রোমানই দিয়েছিল এবং জিয়রোমান কখনো বঙ্গবন্ধুকে ছোট করে না আমরা কখনো ছোট করি আমরা সব সময় চেয়েছি যেটা যার প্রাপ্য সেটা তাকে দেওয়া হোক এই বিতর্কে নাগিয়ে আজকে সমগ্র বিষয়টা আলোক দিয়েছিলেন আমি আমি কথা শেষ করি বর্তমানে কিন্তু স্বাধীনতা কে ঘোষণা করেছে কে সংগ্রাম করেছে কে মুক্তিযুদ্ধ করেছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না আজকে আজকে আমরা এত বছর অতিক্রম করার পরেও এখনো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে সর্বোত্তর দলীয়করণ আমি আসতেছি কারো জীবনের নিরাপত্তা আজকে আমরা স্বাধীন করে আমার প্রশ্নটি ছিল আমি বলছি আমরা আজকে দেশকে কে স্বাধীন করার কাছে এই প্রশ্ন আমি সময় দেব না লোকটা কি ছিল লোকটা ছিল আমার প্রস্তুতি ছিল জিয়াউর রহমান সাহেব কার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনি অবশ্যই বলেছিলেন আন্ডার দ্য ব্লেসিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি তো কখন উনি ঘোষণা পত্র পাঁচ এবং ঘোষণাপত্র পত্র না আমাদের কাছে কারো বার্তা আসে নাই আমি উপস্থিত ছিলাম সাক্কি একমাত্র সাক্কি আর কিউ বেঁচে নেই আমি ওখানে উপস্থিত ছিলাম উনি ড্রাফ করেছেন আমি পাশে ছিলাম। আমাদের সাথে কোনো আওয়ামী সাথে যোগাযোগ ছিল না কারণ আপনি কি মনে করেন যেখানে ট্যাঙ্ক রাস্তায় নেমে আসছে আর্ডিলারি গুলি চলতেছে মেশিন গান চলতেছে ওখানে কোনো সিভিলিয়ান যাবে এখানে শুধু আর্মি অফিসাররাই ফেস করেছে আমরাই যান দিতে গিয়েছিলাম এখনো যে বেঁচে আছে এটা মেহরবানি যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন আপনি বলছেন কেন সম্মান প্রদর্শন তো তাহলে ওই নেতার অধীনেই তিনি ঘোষণাটা দিয়েছেন অধীনে তো উনি ছিলেন না ওদিনে তখন হবে কি করে উনি তখন তো অলরেডি বন্দি ছাব্বিশ রাত্রে উনি পাকিস্তানের হাতে বন্দী হয়ে গেলেন তাহলে স্বাধীনতা যুদ্ধ কার অধীনে হলো স্বাধীনতা যুদ্ধে সামরিক বাহিনীর সদস্যরা শুরু করেছেন তাহলে আপনি কি মনে করেন কি ছিল মুজিবন সরকার গঠন করলেন আমি যদি স্বাধীনতা আজকে ঘোষণা করি যুদ্ধটি স্বাধীনতা মুজিবনগর সরকার হয়তো অনেক পরে এগারো তারিখে তারা চিন্তা ভাবনা করেছে সতেরো তারিখে শপথ নিয়েছে এপ্রিল মাসে আর শহীদ সরকারের এবং লেখা যদি আপনি পড়েন দেখেন আমার হচ্ছে অধীনে হয়েছিল মুক্তিযুদ্ধ আসলে একটা কাগজ কলমের সরকার ছিল এই যুদ্ধ পরিচালনা করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা মুজিবনগর সরকারের ভূমিকা ছিল না তাদের কোন ভূমিকা ছিল না তারা হোক সশস্ত্র সশস্ত্র বাহিনীর সদস্যরা কার অধীনে ছিল তারা সর্বাধিনায়ক ওসমানী সাহেবের নেতৃত্বে ছিল সর্বাধিনায়ক ওসমানীকে নিয়োগ দিয়েছে কে মুজিবনগর সরকারের পক্ষ থেকে বলতে পারেন তাহলে মুজিবনগর সরকারই তাহলে মুক্তিযুদ্ধ পরিচালনা করে তাদের কাগজের কাগজের গল্প ছিল আপনি বলছেন যে কর্নেল উসমানী সাহেবের নেতৃত্বে যুদ্ধ করেছে সেনাবাহিনীর সদস্যরা তো কর্নেল ওসমানী সাহেবকে সেনা প্রধান বা মুক্তিযুদ্ধের চিফ অফ কমান্ডার নিয়োগ করেছে সরকার এটা মূলত সামরিক বাহিনীর যারা সিনিয়র সদস্যরা ছিল যেমন জিয়াউর রহমান শফিউল্লা খালেদ মোশারফ বসে কিন্তু সিদ্ধান্তটা নিয়েছেন আপনি এটা দিনের ভুললে চলবে না তাহলে সেই সময় যখন হয় না তাহলে চার জাতীয় নেতা তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই যে মুজিবনগর সরকারের যে মন্ত্রী পরিষদ তাদের কোনো ভূমিকা ছিল না যুদ্ধের সময় তাদের কোনো ভূমিকা ছিল না কাগজে কলমে ছিল ভারতের সাথে নেগোসিয়েশন করার জন্য ছিল কিন্তু যুদ্ধ যেটা করেছে এগারোটা সেক্টর এগারোটা সেক্টরের কমান্ডার ছিল ভারতের সাথে তাদের সাথে ভারত সরকারের তাদের নিজের এজেন্ডা ছিল কারণ তারা কখন আপনি নিশ্চয়ই ভারতের বিভিন্ন পত্রপত্রিকা আপনি দেখেছেন বইতে লিখেছেন তারা পাকিস্তানকে একসাথে দেখতে চায় নাই এটাও তাদের এজেন্ডা ছিল আমরা চেয়েছিলাম স্বাধীনতা ভারত চেয়েছিল পাকিস্তানকে নিজ উদ্যোগে আমরা যুদ্ধ গিয়েছি কারো প্রয়োজন দেওয়ার জন্য কেউ তখন সিভিলিয়ান ছিল না সিভিলিয়ানের ছিল আপনি একটা জিনিস স্মরণ করেন আমরা কোনো বেতন নিই তখন বেতন দেয় নাই অনেক পরে গিয়ে ভারতের থেকে

ঘোষণা দিদিকে তিনি নিজেকে হেড অফ স্টেট ঘোষণা করেছিলেন এবং সেই অর্থে তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলতে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে কতদিনের রাষ্ট্রপতি ছিলেন দুদিন পরে কিন্তু আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন তিরিশ তারিখে তাহলে আপনিও বিশ্বাস করেন যে জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের একদিনের জন্য হোক দুদিনের জন্য হোক ছিলেন তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার জন্য নাই এটাতে আপনারা ভুল করছেন অবশ্যই ছিলেন কারণ অন্য কারো কথায় বেঙ্গল রেজিমেন্ট যুদ্ধে নামতো না অন্য কারো কথায় বিডিআর লোকেরা বাংলাদেশের যুদ্ধে আসতো না তখন একজন সামরিক বাহিনীর নেতাকে দাঁড়াই অ্যানাউন্সমেন্ট করার প্রয়োজন ছিল সমগ্র সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে বাঙালিরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য বিডিআর কে ঐক্যবদ্ধ করার জন্য পুলিশকে ঐক্যবদ্ধ করার জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একটা প্রয়োজন ছিল কিন্তু আপনি তো আমার কথা শুনুন তাহলে নিজেই উনি নিজেকে রাষ্ট্রপতি ঘটনা করে আবার নিজেই সেই কমান্ডার হিসেবে তিনি জেড ফোর্স এর দায়িত্বে আবার ফিরে গেলেন ফিরে গেলেন তার ক্ষমতার লোভ থাকলে না আজকে তো সবাই ক্ষমতার লোভে বলে তিনি মুজিবনগর সরকারের অধীনেও যুদ্ধ করলেন হ্যাঁ তিনি সম্মান প্রদর্শন করতেন আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি যদি ক্ষমতা দখল করে রাখতে চাইতেন তিনি পারতেন তাহলে গিয়ে আমার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি অবশ্যই একদিনের জন্য হোক দুদিনের জন্য হোক তিন দিনের জন্য হোক ছিল রহমান সাহেব আরো কথা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাক এবং তার বিরুদ্ধে গ্রেফতারি হয়েছে না আপনি আমি যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলাম কে কি কাজ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছেন সেটিও আপনি জানেন না পাকিস্তানে এর আগের এর আগের ঘটনা কারণে পাক বন্ধু বলা যায় কিনা এক একজন এক একভাবে বিশ্লেষণ করতে পারে আমি একজন সম্মানিত লোককে নিয়ে কোন মন্তব্য করতে চাই না তিনি নিঃসন্দেহে নেতৃত্ব দিয়েছিলেন ছাব্বিশ তারিখ পর্যন্ত সুতরাং ওনাকে খাটো করার জন্য বা আওয়ামী লীগকে খাটো করার জন্য বা বিএনপি কে খাটো করার জন্য আমি এখানে বক্তব্য দিতে আসিনি ছাব্বিশ তারিখের পরে ওনার কোন ভূমিকা ছিল না ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ রাত্রে তো উনি

ইগানো তো আমাদের সদস্য আমাদের কিছু কথা আপনারা বলেন যুদ্ধ করেছে সেনা তখন শেখ মুজিবু রহমানকে তাহলে কেমন করে বস হয়ে গেল যুদ্ধ করে আসে তো আমরা সেনা বাহিনীতে ফিরে গেলাম আমরা তো ক্ষমতা দখল করার জন্য যাইনি জওরাবন ক্ষমতা দখল করার জন্য যাইনি এই জিনিসটা ভুলব্দ করতে হবে তুমি ক্ষমতার প্রতি কামনাব ছিল না তিনি বন্দী অবস্থায় আছিলেন সেখান থেকে উনাকে দরে নিয়ে আইছে যখন সেনা বাহিনীকে কন্ট্রোল করা যাচ্ছিল না তখন উনাকে দরে নিয়ে আইসা সবাই বলেন স্যার আপনি দায়িত্বটা নেন আমাদেরকে বাঁচান দেশটা বাঁচান উনি তো একজন সিভিলিয়ান ছিলেন এত লোক থাকতে কেন একজন কর্নেলকে গিয়ে দায়িত্ব কর্নেল ছিলেন না দায়িত্ব দিতে হবে মেজর ছিলেন না তখন মেজর সেনাবাহিনীর একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে কেন যুদ্ধের তাবৎ দায়িত্ব এবং ঘোষণার দায়িত্ব দিয়ে দিতে হবে ও সময় অন্য কেউ এই কাজটা করতে পারতেন না সবাই মনে করেছেন হি ইজ দ্য রাইট ম্যান টু ডু দিস জব আপনি সবাইকে দিয়ে সব কাজ করতে পারেন না সামরিক বাহিনী যখন বিশৃঙ্খল সৃষ্টি হয় তখন একজন দক্ষ লোক ছাড়া তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব না কিন্তু সেই সময় ছিলেন আপনি অভিমত আপনিও ঘোষণাটা দিতে কুড বাট আমি উনি আমার সিনিয়র ছিলেন উনি আমার বস ছিলেন উনি গিয়েছেন আমি উনার সাথে গিয়েছি তাহলে ক্ষেত্রে এনিবডি কুড ডু ইট যদি হয় যে কেউ তো দিতে পারত ভয় করে নাই। ভয় পেয়েছিলেন আমিও ভয় পাইনি সেজন্য তো রেডিও স্টেশন উনার সাথে ছিলাম উনি ভয় নাই বলে তো নিজের জীবন বিপন্ন করে যুদ্ধে গিয়েছিলেন যারা ভয় পেয়েছিল তারা তো ভয়ে ঘরে পলাই গিয়েছিল সবাই যে মুক্তিযুদ্ধে গিয়েছে সমস্ত আর্মি অফিসার এটা ঠিক না অনেকে ভয়ে গ্রামে চলে গেছে অনেক পাকিস্তানদের হাতে বন্দী হয়েছে কারণ পাকিস্তানরা পঁচিশ তারিখ দিনের একটার পর থেকে বিডিআর হেডকোয়ার্টার দখলে নিয়েছিল সন্ধ্যার রাজার রাজারবাগ দখলে নিয়েছিল একটা সামরিক বাহিনী অত্যন্ত দক্ষ সামরিক বাহিনী পাকিস্তান এটা কোনো লাল্লুপাঞ্জুর সামরিক বাহিনী ছিল অসংখ্য ধন্যবাদ